আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভিউয়ার্স মালয়েশিয়ার কলিং ভিসার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে শেয়ার করব কলিং ভিসার সব থেকে বড় আপডেট হচ্ছে মালয়েশিয়াগামী কর্মীদের বাসাই করছে বাংলাদেশের একটি রিক্রুটিং এজেন্সি সেটা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরুণি মিলনায়তন বা সাগরুণী হলে তারা ডেলিগেটের কথা বলে যে ভার্চুয়ালভাবে ডেলিগেট তাদেরকে বাসাই করছে এই মর্মে ঢাকাতে তারা অসংখ্য কর্মী বাসায়ের কাজ করছে আমরা কিছু ভিডিও শেয়ার করছি আপনাদেরকে আপনারা সেখানে দেখতে পাচ্ছেন যে তারা ইন্টারভিউয়ের মাধ্যমে সেখান থেকে কর্মী সিলেকশন করছে এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিশাল বড় একটি হুঁশিয়ারি রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখন কথা হচ্ছে আমরা জানি এখনও কলিং চালু হলো না মেডিকেল চালু হলো না আনুষ্ঠানিকভাবে ওপেনলি বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী নেওয়ার জন্য এই যে রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু ওপেনলি কর্মীদের থেকে পাসপোর্ট কালেকশন করছে এখন আরও কি কি কালেকশন করছে এটা আসলে তারাই জানে দেখেন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ তিনি বারবার প্রত্যেকটা অবস্থান থেকেই তিনি যেখানেই কথা বলেন সেখানেই বলেছে। যে এখনও কাউকে পাসপোর্ট জমা দিবেন না এখনও কারোর কাছে টাকা পয়সা জমা দিবেন না কোনো তথ্য আসার সাথে সাথে আমরা যারা এই প্রবাস খাত নিয়ে কাজ করি তারা কিন্তু আপডেট দিয়ে দিই পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রালয় থেকেও ঘোষণা আসে এবং বিভিন্ন নিউজ পত্রপত্রিকায় সেগুলোর কিন্তু নিউজ হয় তারপরে আপনারা পাসপোর্ট জমা দিবেন মেডিকেল করবেন বা অন্যান্যভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য আগাবেন এখনই কিন্তু শুরু হয়ে গেছে মালয়েশিয়া যাওয়ার এই যে কর্মী বাসাই পর্ব তো এই কর্মী বাসাই পর্ব করছে আমরা একটি তথ্য পেয়েছি যে হয়তো পঁচিশটি রিক্রুটিং এজেন্সির মধ্যে হয়তো কোনো একটি রিক্রুটিং এজেন্সি তাদের নাম তথ্য আমাদের কাছে রয়েছে তারা এই কর্মী বাসাইটি করছে এটা আসলে বাংলাদেশের যে শ্রম আইন বিদেশে কর্মী পাঠানোর যে সিস্টেমগুলো রয়েছে সেটার মধ্যে এখনও পড়ে না এই মর্মে প্রবাসী কল্যাণ মন্ত্রী কঠিন হুঁশিয়ারি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তার একটি নির্দেশনাও জারি করেছে সেই নির্দেশনাটা কি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কোনো কর্মী থেকে মালয়েশিয়া যেতে হলে অবশ্যই বিএমইটি ডাটাবেজে অন্তর্ভুক্ত হতে হবে অর্থাৎ বিএমইটি নিবন্ধনটা করতে হবে এখন বিএমইটি নিবন্ধন আপনারা কিভাবে করবেন এটা নিজে নিজে করা যায় অথবা আপনারা আপনার জেলার জনশক্তি অফিসে গিয়ে করতে পারেন নিজে নিজে কিভাবে করবেন এ বিষয়ক একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে আমি আই বাটনে দিয়ে দিব ওখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারেন অথবা স্ক্রিনে একটি ভিডিও দিব সেই ভিডিওতে ক্লিক করে ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা নিজে নিজে আপনার বিএমইটি নিবন্ধন করতে পারেন মন্ত্রণালয়ের প্রথম কথা হচ্ছে বিদেশে যেতে হলে মালয়েশিয়া যেতে হলে প্রথমেই বিএমইটি ডাটাবেজে নিবন্ধন করতে হবে এর পরের কথাটি হচ্ছে যে অবশ্যই বিএমইটি ডাটাবেজে অন্তর্ভুক্ত হওয়ার পরে যখন কোনো কোম্পানি সঠিকভাবে বৈধ নিয়মে নিয়োগপত্র নিয়ে আসবে এবং সেই নিয়োগপত্রটি প্রবাসী কল্যাণ মন্ত্রালয় থেকে অনুমোদন দেয়া হবে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে কোনো ক্রমেই কোনো এজেন্সিকে এখন আর্থিক লেনদেন করা যাবে না কোনো এজেন্সির সাথে মালয়েশিয়ার বিষয়ে অর্থনৈতিক লেনদেন করা যাবে না কাউকে পাসপোর্ট দিয়ে তাদের কাছে জিম্মি হওয়া যাবে না যখন মালয়েশিয়া ওপেন হবে তখন মালয়েশিয়া যাওয়ার জন্য যে সরকারি যে সিস্টেমগুলো রয়েছে সেইগুলো ফলো করে আপনারা পাসপোর্ট জমা বা যে টাকা পয়সার লেনদেন এইগুলো করতে পারেন কিন্তু এখনও যেহেতু শ্রমবাজারটি চালু হয়নি তো এখন এই শ্রমবাজার নিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন পাসপোর্ট জমা বা অন্যান্য কার্যক্রমে আগানো যাবে না এখন যে এজেন্সি এই যে ইন্টারভিউ নিয়েছে এখন তাদের কি হবে তাদেরকেও মন্ত্রালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে এবং কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে যে কেন তারা ইন্টারভিউটা নিল বা কিসের ভিত্তিতে নিল এটা তাদের কারণ দর্শাতে হবে এবং হয়তো মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সেখানে অর্থনৈতিক দণ্ড হতে পারে বা জেল জরিমানার ব্যবস্থাও থাকতে পারে তো এটা আসলে তারা তাদের চিঠির পরিপ্রেক্ষিতে কি জবাব দেয় এবং তার পরবর্তীতে মন্ত্রালয় কি পদক্ষেপ নেয় সেটার উপরে নির্ভর করছে এখন আমাদের কথা হচ্ছে আমরা আপনাদের নিয়ে কাজ করছি সব সময়ের জন্য সঠিক তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রদান করব এই সঠিক তথ্যগুলো দেখার পরে আপনারা এই তথ্য অনুযায়ী আমাদের এই তথ্যগুলো আরও সরকারি ওয়েবসাইটের তথ্য সরকারি অন্যান্য তথ্যগুলোর বিভিন্ন নিউজ চ্যানেলের তথ্যগুলোর সাথে মিলিয়ে সঠিক প্রুভ করে তারপরে আপনারা সেই দিকে আগাবেন এবারে আসি মালয়েশিয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে সেটা হচ্ছে আমরা জানি যে মালয়েশিয়া দীর্ঘদিন তাদের অবৈধ প্রবাসীদেরকে বাংলাদেশে অবৈধ প্রবাসীদেরকে দেশে আসার সুযোগ দিয়েছিল আর সেই সুযোগটি ছিল আজকে পর্যন্ত সীমাবদ্ধ আজকের পর থেকে যে সকল অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে মানে যে কোনোভাবে ঘোরাঘুরি করবে তাদেরকে কিন্তু মালয়েশিয়া পুলিশ ধরবে কারণ মালয়েশিয়া কঠোর নির্দেশ দিয়েছে যে এখন থেকে নিয়মিত অপারেসি শুরু হবে আর এই অপারেসিতে যে সকল অবৈধ প্রবাসী রয়েছে তাদেরকে ধরে জেল জরিমানা দেওয়া হবে পাশাপাশি এই যে বিভিন্ন কোম্পানিকে মালয়েশিয়া মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসছে যে কোনো অবৈধ প্রবাসীকে চাকরি দেওয়া যাবে না যদি কোনো কোম্পানি অবৈধ প্রবাসীকে চাকরি দেয় তাহলে সেই কোম্পানির বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সুতরাং যারা অবৈধ প্রবাসী রয়েছেন এখনও দেশে আসেননি তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং আবার যদি মালয়েশিয়া থেকে এ ধরনের কোনো সুযোগ আসে তাদের কিন্তু দেশে চলে আসতে হবে ভিউয়ার্স এই ছিল মালয়েশিয়ার কলিং ভিসা এবং মালয়েশিয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট আসলে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিসা ইনফরমেশনের মাধ্যমে আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম